সোনালী আলোয় জলজলে জগদ্ধাত্রী দেবী দুর্গা। স্বর্গের ঈশ্বর মর্তে নেমে ছড়াচ্ছেন মাঙ্গলিক শোভা। ধূপ হোমাগ্নি ফুলসজ্জিত দেবী প্রতিমা থেকে যেন ঠিকরে পড়ছে আশীর্বাদের রোশনায়। মহাসপ্তমীতে তেজদীপ্ত দুর্গেশ নন্দিনী মহামায়া। 32,000 মণ্ডপে একযোগে পবিত্র মন্ত্রে অসুর বিনাশিনীর বন্দনায় মাতেন দেবী ভক্তরা। মায়ের কাছে এটাই যে প্রার্থনা, ও যাতে মানুষ সুস্থ থাকে। সারা বিশ্বে যেহেতু যুদ্ধ চলছে, তো এর জন্য মায়ের কাছে আমরা চাই এই যুদ্ধ যেন বন্ধ হোক এবং এই পৃথিবীতে যেন শান্তি নিয়ে আসুক। নিজের আত্মবিশ্বাস যাতে বৃদ্ধি পায় সেটাই দেবীর কাছে প্রার্থনা করি। যুগে যুগে যে মহাশক্তি পাপ আর পাপীর বিনাশ করেছেন, সেই আনন্দময়ীর আগমনে সাম্প্রদায়িকতার অসুর পরাভূত হবে এমন প্রত্যাশা দেবী ভক্তদের। মা দুর্গতি নাশিনী আমাদের দুর্গতি যেন নাশ করেন। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভাই এবং এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বাংলাদেশে যতদিন থাকবে ততদিনই আমাদের উন্নতি হতে থাকবে। মূল উদ্দেশ্য এটাই, জগতের সকলের যেন মঙ্গল হয় এই প্রার্থনাটাই থাকে আমাদের। বিপদে আপদে না পড়ি, মা যেন আমাদের সকল দিক দিয়ে মুক্ত করেন, এই আহ্বানেই আমরা মায়ের কাছে করছি। কেন সান্ধ্য পূজা শেষে সুর সঙ্গীতেও চলে দেবী আরাধনা। শিশু কিশোর তরুণ প্রবীণ কায়মন প্রাণে যেন একটাই আশা, এবারের শারদ উৎসবে প্রাণের বাংলাদেশ হয়ে উঠবে সমৃদ্ধময়। স্বর্গের দেবী নেমেছেন মর্তে মাঙ্গলিক শোভা আর আশীর্বাদ নিয়ে, কোটি সনাতনী প্রাণ তাই একটাই প্রার্থনা, দেবী দুর্গার আশীর্বাদে বাংলাদেশ হয়ে উঠবে সমৃদ্ধিময়, সম্প্রীতির বন্ধন ছড়িয়ে যাবে প্রতিটি প্রাণে। বনানী পূজা মণ্ডপ থেকে মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।